সম্মানিত দর্শক, সৌরভ গাঙ্গুলি বিজেপিতে যোগ দিলেন না বলে কি বোর্ড সভাপতির পদ হারাতে হলো? পদ হারিয়ে বোমা ফাটালেন সৌরভ। চিন্তা নেই, দাদার পাশে আছে মমতা দিদি। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টার্ন করে দিন। সৌরভ গাঙ্গুলি ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই এর প্রেসিডেন্ট পদে আর থাকছেন না, এটা স্পষ্ট হয়ে যেতেই সেই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতারা দাবি তুলেছেন, বিজেপিতে যোগ না করার জন্যই সৌরভ গাঙ্গুলিকে বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেওয়া হলো কিনা, এই দলটিকে তার জবাব দিতে হবে। বিজেপির পক্ষ থেকে অবশ্য বিষয়টিকে সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত বলে দাবি করা হচ্ছে। তবে ভারতের ক্রিকেট প্রশাসনকে যারা বহুদিন ধরে চেনেন তারা অনেকেই বলেছেন ক্রিকেট বোর্ডের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আছেই, আর সৌরভ গাঙ্গুলিও সব জেনে বুঝেই তাতে জড়িয়ে পড়েছিলেন। বস্তুত প্রায় 3 বছর বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার পর সৌরভ গাঙ্গুলি যে আর ওই পদে থাকছেন না, ইতিমধ্যেই তাই স্পষ্ট হয়ে গেছে বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লার কথাতেই। মিস্টার শুক্লা জানিয়েছেন, আগামী 18ই অক্টোবরের নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা পড়েছে মাত্র একটি, সেটি সাবেক অলরাউন্ডার রাজার বিনির, ফলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই নির্বাচিত হবেন। বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল ও ধনী এই ক্রিকেট বোর্ডের সচিব পদেও থেকে যাবেন জয় শাহ, যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। বৃহস্পতিবার 13ই অক্টোবর বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হতে কলকাতার একটি 5 তারকা হোটেলে উপস্থিত হয়ে সৌরভ বলেন, আমি অতীত নিয়ে ভাবি না, ভবিষ্যতে বাঁচি। শচীন দ্রাবিড়রা 100-এর বেশি টেস্ট খেলেছে, ওদের সঙ্গে আমিও খেলেছি। লর্ডসে সেঞ্চুরি করেছিলাম শনিবার, এত বছর পরেও ভুলিনি। স্কোর বোর্ডে তাকাইনি, ধাপে ধাপে প্রথমে 20 ও তারপরে 30, আমি এভাবে এগিয়েছি। স্পোর্টসে সাফল্য রাতারাতি আসে না, এক রাতে কেউ চন্দ্রশেখর ঘোষ, নরেন্দ্র মোদি, সচিন তেন্ডুলকার হতে পারে না। সৌরভ আরও বলেন, আমি এক সময় প্রশাসক হিসেবে কাজ করেছি, এখন সেখান থেকে বেরিয়ে এর চেয়েও বড় কিছু করতে পারি। আমি সিএবি ও বিসিসিআই সভাপতি হয়েছি ঠিকই, কিন্তু খেলোয়াড় জীবনের 15 বছর সেরা, জানতাম দলে থাকতে গেলে রান করতে হবে। আমি মানি জীবনে বাঁচতে গেলে ধনকুবের হওয়ার লাগে না। সম্মানিত দর্শক, সৌরভকে নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশান সিলেক্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।